করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের আজ 12তম দিন। লকডাউনের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, লকডাউনের 12তম দিনে গাবতলীর চিত্র কেমন দেখছেন? তুলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আজকে 12তম দিন চলছে এখন, কিন্তু আপনার লকডাউনের মধ্যেও কিন্তু মানুষ এখনও তাদের কর্ম যে সংস্থান খুলে দেওয়ার কারণে কিন্তু এখনও দেখছেন যে তারা বাড়ির থেকে কিন্তু ফিরেছে এবং ঢাকায় ফিরছে, এবং সেখানে কিন্তু আপনি দেখছেন অসংখ্য মানুষ রয়েছে। এবং পুলিশের এই গাবতলিতে কিন্তু যে ঢোকার ঠিক প্রবেশ মুখে একটি পর্বতের সামনে সেখানে কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে, এবং সেখানে কিন্তু ব্যক্তিগত গাড়ি সেখানে পুলিশ জিজ্ঞেস করছে কোথায় যাবে এবং সঠিক উত্তর দিতে পারলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। তারপরেও মানুষ কিন্তু আপনি দেখছেন যে তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা ঢুকছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে ঈদে বাড়িতে গিয়েছিল। এবং যেহেতু কিন্তু লকডাউন 5 তারিখ পর্যন্ত ছিল, 5 তারিখ থেকে আরও 5 দিনের জন্য বাড়ানো হয়েছে এবং 11 তারিখ থেকে সম্ভবত দোকানপাট খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে এখনও যে আরও 5 দিনের লকডাউন বাড়ানো হয়েছে এবং তারই মধ্যেও কিন্তু আসলে কাজ করছে, এবং পুলিশ এবং সেখানে কিন্তু আপনি দেখছেন যে তারা কিন্তু আসলে চেকপোস্ট করেই আসলে তাদেরকে যে সচেতন করা হচ্ছে, সেখানে সচেতন করতে তাদের যে পুলিশের পক্ষ থেকে আপনি দেখছেন যে বাধ্যতামূলক মাস্ক পরা, এবং মানুষ কিন্তু এখন আসছে। আমি একটু জিজ্ঞেস করবো যে আসলে কোথা থেকে তারা এসেছে এবং কোথায় যাবেন, একটু আপনার সাথে একটু কথা বলি, কোথায় যাচ্ছেন আপনারা এই লকডাউনের মধ্যে? আমি নারায়ণগঞ্জ যাব। তো কীভাবে আসলেন? আসছি পাটুরিয়া থেকে, মাইকোতে আসছি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন যে তারা আসলে ভেঙে ভেঙে আসছে এবং ভেঙে ভেঙে এসে কিন্তু তারা রাজধানীতে আসতে শুরু করেছে, এবং তারা তাদের যে কাজ সেটা কিন্তু আসলে কর্মস্থল সেটা খুলে দেওয়া হচ্ছে, যার কারণেই আসলে ঢাকার বাইরে যেসব মানুষ গিয়েছিলেন তারা এখন ঢাকায় ফিরতে শুরু করেছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে লকডাউনের সর্বশেষ খবর। চলে যাচ্ছে স্টুডিওতে, তুলির কাছে তুলি।